আছে জাস্ট, আমরা এবার স্যালারি শিটটা করব। তো এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার আছে, নেম আছে, পজিশন আছে, বেসিক আছে। তো টিক করে তো এখানে দেখতে পাচ্ছেন নেম, পজিশন প্লাস বেসিক বেতন কত এটা। দেন এখানে এক্সট্রা কিছু বেতন আছে, যেমন হাউস রেন্ট, মেডিকেল, ট্রান্সপোর্ট, ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, অ্যাডভান্স যদি কেউ অ্যাডভান্স নিয়ে থাকে, আর নেট স্যালারি, টোটাল স্যালারিটা মাস শেষে কত আসবে এটা। তো স্যালারি শিটটা আমরা বের করবো তো এখান থেকে। তো ফর এক্সাম্পল এখানে ধরেন দেওয়া আছে বাড়ি ভাড়া হচ্ছে মূল বেতনের 20%, মেডিকেল ভাতা মূল বেতনের 10%, যাতায়াত ভাড়া মূল বেতনের 5%, ট্যাক্স মূল বেতনের 5%, অ্যান্ড প্রভিডেন্ট ফান্ড 10%। তো এখানে আমাদের কাজ করতে হবে। এখন আমরা এখান থেকে হাউস রেন্টটা যদি বের করি, বের করব হাউস রেন্ট কত বলছিল এখানে, বাড়ি ভাড়া মূল বেতনের 20%, তাহলে ইকুয়াল চিহ্ন দিয়ে মূল বেতন ইনটু 20%, এন্টার। তাহলে হাউস রেন্ট দিবে হচ্ছে 13,000 টাকা সিইউকে। দেন বাকিগুলো আমরা বের করে ফেলবো, বাকিগুলো আমরা আর কষ্ট করে সূত্র লিখবো না, আমরা জাস্ট এটাকে এভাবে টেনে দিব। দেন সূত্রটা এখানে অ্যাপ্লাই হয়ে এখানে সমানভাবে কাজ হয়ে যাবে। তো এবারে কিভাবে আমরা মেডিকেল বের করব, মেডিকেল বের করার জন্য মোট স্যালারি কত বলছিল 10%, তাহলে মোট স্যালারি নিলাম, নেওয়ার পর ইনটু 10%, এন্টার। তাহলে মেডিকেলেরটাও আমি এখানে কিভাবে করে দিলাম। দেন ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট দেখতে পাচ্ছি এখানে ট্রান্সপোর্টের জন্য কত পার্সেন্ট বলছিল, 5%, মূল ভাড়া 5%, ইকুয়াল টু আমি মূল ভাড়াটা নিব, নেওয়ার পর ইনটু 5%, এন্টার। তাহলে একইভাবে এভাবে টান দিবে এখানে, এভাবে তাহলে কিভাবে ট্যাক্স, ট্যাক্স হচ্ছে আমার 5%, 5%, 10%। তাহলে আমরা ট্যাক্স বের করে ফেলি সমান মূল বেতন ইনটু 5%, এন্টার। তো ট্যাক্স এখান থেকে চলে আসলো। দেন আমরা প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে কত ছিল, 10% মূল বেতনের। দেন আবার দিব ইনটু 10%, এন্টার। তো এবার এবার এখানে টান দিয়ে দিব, সব চলে আসলো আমাদের। তাহলে অ্যাডভান্স, অ্যাডভান্সটা হচ্ছে কোনো এখান থেকে যদি কোনো অফিসার বা কর্মকর্তা এখান থেকে যদি অ্যাডভান্স বেতন নিয়ে থাকে, তাহলে ওইটা আমার মূল বেতন থেকে মাইনাস যাবে। তাহলে ফর এক্সাম্পল এখানে ধরেন নাদিম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 4,700 টাকা অ্যাডভান্স নিছে, উমন নিছিল 4,500 টাকা, আর এখানে আর কেউ নেয় নাই, আর কেউ অ্যাডভান্স নেয় নাই। তাহলে এখানে আর কেউ অ্যাডভান্স নেয় নাই, তাহলে আমরা নেট স্যালারিটা হিসাব করব। এখানে হচ্ছে সব টাকাগুলো হচ্ছে দিচ্ছে, যেমন বেসিক এটা অফিস দিচ্ছে, হাউস রেন্ট, মেডিকেল, ট্রান্স, ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড সবগুলা দিবে, প্লাস অ্যাডভান্সটা হচ্ছে বিয়োগ যাবে, কারণ অ্যাডভান্সটা হচ্ছে আগে নিয়ে ফেলছে, তাই এটা বিয়োগ যাবে, কোথা থেকে বিয়োগ যাবে এখানে টোটাল স্যালারিটা থেকে। তাহলে নেট স্যালারি কত, নেট স্যালারি হচ্ছে আমার বেসিক প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল প্লাস ট্রান্স প্লাস ট্যাক্স প্লাস প্রভিডেন্ট ফান্ড, আর ওগুলো সবগুলো আমি ব্র্যাকেট দিব একটা। ব্র্যাকেট দেওয়ার পর সবগুলা প্লাস হয়ে যে স্যালারিটা আসলো এখানে, এখান থেকে মাইনাস যাবে হচ্ছে আমার অ্যাডভান্স। দেন আমি এন্টার দিব।
তাহলে আমি এই সিক্স সেম সূত্রটা এখানে সবগুলোতে অ্যাপ্লাই করে দিব। তাহলে আমার নেট স্যালারিটা এখানে চলে আসতেছে কার বেতন কত, এবং এখানে কিন্তু মাইনাস যাচ্ছে, এখানে কিন্তু তার মূল বেতন থেকে এই অ্যাডভান্সটা কিন্তু মাইনাস হয়েছে। এটাই ছিল আমাদের স্যালারি শিট।